আশেপাশে পরিস্থিতি দেখে ভালোই লাগতেছে। পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের ভালোই, সব কিছু চেক আপ করে ঢুকাচ্ছে। ভিতরের পরিবেশটা অনেক ভালো আছে, আর নিরাপত্তার বিষয়ে পুলিশটা অনেক হেল্প করছে আমাদের। জি ভাই, বইমেলাতে আসছি, ভালো সব কিছু দেখে শুনে। একদিন গেছিলাম, আসছিলাম প্রথম, তারপরে দেখে মনে হয়েছে সব ভালো, আবার আসলাম, ভালো দেখছি, কয়েকটা ভালো লেখক আছে, লেখকের বইগুলো পড়ছি, ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা ভাই অনেক ভালো, সব ভালো মতো চেক করতেছে, এই নিয়ে কোনো কথা নাই, মানে নিরাপত্তা প্রচুর ভালো। জি, বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রথম থেকেই ভালো ছিল। তবে কাল যে হুমকি আমরা নিউজে দেখেছি, তারপরে থেকে বইমেলার সার্বিক নিরাপত্তা আরও বেড়েছে। এটা প্রাণের মেলা, মিলন মেলা, মানুষের অনেক আকাঙ্ক্ষা, মানে অপেক্ষা করে থাকে যে 21 ফেব্রুয়ারি এই বইমেলাটার জন্য। প্রতি বছর এই বইমেলাটা হয় এখানে, তো আমাদের পক্ষ থেকে সবসময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা আমাদের আসছে, আমাদের প্রত্যেকটা গেট থেকে চেক হয়ে লোকজনকে আমরা ঢুকাচ্ছি ভিতরে, এবং তারা আমাদের বিভিন্ন ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়মেন্ট আসছে, এবং পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আমাদের এনশিওর করা আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনারা যেটা বলতেছেন যে ভুয়া চিঠি, উড়ো চিঠি যেটার বিষয়ে, এটা বাংলা একাডেমি কর্তৃপক্ষ আমাদের শাহবাগ থানায় একটা জিডি করেছে। তো জিডির সূত্র ধরে আমরা এরকম চিঠিকে আসলে আমরা গুরুত্ব কম দিয়ে থাকি, কারণ এখানে চিঠি দিয়ে কোনো দিন জঙ্গি হামলা বা এই ধরনের কোনো কিছু হয় না। তারপরেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। আমরা শুধু এই বিষয়টাই মানুষকে জানাতে চাই যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ নেই, এবং আতঙ্কগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই।